তাই এখানে আল্লাহ আমাদের দিন বলতে কি বুঝালেন এটা ব্যাখ্যা সাপেক্ষ করে যেহেতু আল্লাহ বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন যেমন দেখুন সর্বপ্রথম কুরআনের যে আয়াতে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহা 3 নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন এই আয়াতের শাব্দিক অর্থ হলো প্রতিদান দিবসের মালিক কর্মফল দান দিবসের মালিক এই আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেন যেহেতু কিয়ামতের দিনে সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো সমস্ত জগৎবাসী মানুষের সারা জীবনের সমস্ত কর্মফল কবে দেওয়া হবে এই যে তো কিয়ামতের দিন কি আল্লাহ কর্মফল দেওয়ার দিন বলেছেন তাই মালিক ইয়াউমিদ্দিন আয়াতের দিন অর্থ কর্মফল সামনের কথা বোঝার জন্য স্মরণ রাখবেন ভুলে যাবেন মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেন তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন এখানে দিন অর্থ কর্মফল এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার আয়াতের অর্থ হল ধর্মের বেলায় ফল প্রয়োগ করবে সমস্ত ধর্মাবলম্বীরা আপনার ধর্ম পালনে থাকবে কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারে তাতে লা ইকরাহ ফি দ্বীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম দ্বীন অর্থ ধর্ম কিন্তু আয়াতের মর্মে একটা প্রশ্ন জাগে যে আল্লাহের সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে বলে দিলেন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না কেউ কাউকে ধর্মান্তরিত করার জন্য ফল প্রয়োগ করতে পারবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরাই হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন একথা বলার কারণে একটা প্রশ্ন জাগে তাহলে কি শব্দ নই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা না যেহেতু সব ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন তাহলে কি সবগুলি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি না হয় তাহলে স্বাধীনতা দেবে এই প্রশ্নের জবাব সঠিক জবাব না জানার কারণে আজকাল অনেক মানুষ ইসলাম ধর্মের সাথে ভিন্ন ধর্মের জগাখিচুড়ি পাকাতে ইসলাম ধর্মের সাথে ভিন্ন ধর্মের জগাখিচুড়ি জগাখিচুড়ি কেমন আমি বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় এই সমস্ত প্রোগ্রামের উপলক্ষে ঘোরাফেরা করি চলাফেরা করি বিভিন্ন রাস্তায় বিরাট বিরাট ব্যানারে লেখা দেখতে পাই দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা বলুন তো দুর্গা পূজা কোন ধর্মের উৎসব আর ঈদুল আজহা কোন ধর্মের উৎসব একসাথে উভয়টার প্রতি যে মুসলমান শুভেচ্ছা জানাল সেই মুসলমানের কাছে কি দুর্গাপূজার ধর্ম অনাস্থা অনাস্থা প্রাপ্ত হইল না শুভেচ্ছা প্রাপ্ত হইল দুর্গাপূজার ধর্মের প্রতি যে তুমি শুভেচ্ছা